এক ব্যক্তির সামনে নিরানব্বইটা এক একটা খাতা এত বড় হবে মাদ দৃষ্টি যত দূর যাবে যাবে এত দূর পর্যন্ত এক একটা খাতা হবে সব গুণা দিয়ে ভরা পাক সেদিন বলবে গোলাম আজকে কি তোর বাঁচার কোন উপায় আছে সেদিন লোকটা বলবে আল্লাহ আমার বাঁচার কোন উপায় নেই কোনো উপায় নেই সত্য ভরা আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন বলবে ওয়ালাকা সেই গুণাইন তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে যে জিনিসটা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোরেও মাফ করে দিব সুবাহান আল্লাহ আরো আসতে মহাব্বত নিয়ে বলেন সুবাহান সামনে খাতা কয়টা নিরানব্বইটা এক একটা খাতা কত বড় দৃষ্টি সীমা দুনিয়ার দৃষ্টি সীমা না আখেরাতের একজন ব্যক্তির দৃষ্টি সীমা কি পরিমাণ বড় তার মানে চিন্তা করেন এক একজন ব্যক্তি কি পরিমাণ গুণা করেন সকাল থেকে কাম করেন আজকে দিনে চিন্তা করেন ফেসবুকে কত নগ্ন মহিলার দিকে তাকিয়েছেন চা খেতে খেতে কত মানুষের গিবদ বলেছেন আজকের দিনে চিন্তা করেন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলেন মানুষের সঙ্গে অত্যাচার করলেন মানুষের হক নষ্ট করলেন গালিগালাজ করলেন নামাজ ছেড়ে দিলেন আল্লাহর হক গুলো নষ্ট করলেন প্রতিদিন আপনি হিসাব করলে দেখবেন হাজার হাজার গুনার লিস্টে আপনার চোখের সামনে ভেসে উঠবে ঠিক না बेटी ছোট গুণা না বড় গুণা দিয়ে আমাদের আমর নামা এই রকম রকম ব্যক্তিকে আল্লাহ বলবে গোলাপ আজকে কি তোর বাঁচার উপায় আছে ব্যক্তি বলবে আল্লাহ বাঁচার কোন উপায় আজকে নাই সব তো গুণা দিয়ে ভরা যেদিকে দৃষ্টি যায় শুধু তাকায় দেখি সব আমার গুণা ছোট ছোট কোন কোনো বাদ থাকবে না সেদিন উঠে যাবে ব্যক্তি বলবে সব আমি করেছি আল্লাহ বলবে এমন একটা জিনিস তোর জন্য রেখেছি যেটা দাড়ি পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে তোর আমলনামা নামা ভারী হয়ে যাবে এটার নাম আল্লাহর দয়া

আল্লাহ বলবে তোর জন্য এমন একটা জিনিস আছে তুই লোকটা গরিব যেমন দয়ার বিখারি হয়ে তাকিয়ে থাকে আল্লাহর দিকে তাকায় থাকে আল্লাহ পাক একটা কা উঠাবেন আইডি কার্ড উঠাবেন লোকটা বলবে মা হা দিঘিল বেত কম

কিছু মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না আল্লাহ যাদেরকে দয়া দেখাবেন না আল্লাহ যাদের সঙ্গে রহমতির দৃষ্টিতে একবারের জন্য তাকাবেন না এক নাম্বার হবে শাইখুন জানিন বৃদ্ধ মানুষ সাহস কমে গেছে যৌন চাহিদা কমে গেছে এরপরেও যখন যৌন চাহিদার পিছনে দৌড়াবে আমাদের প্রতিমন্ত্রী এটার চাক্ষ সাক্ষাৎ সাক্ষাৎ ঠিক না বেঠি আমাদের দেশের এক প্রতিমন্ত্রী তার ঘটনা প্রমাণ করে দেয় সে একজন জ্বলন্ত এটার প্রমাণ বয়স হয়েছে কিন্তু বুঝ হয় নাই ঠিক না বিটি ঠিক সাইখুন খুন জানি বিদ্যা বয়সে যদি জেনার জন্য পাগল হয়ে যায় বিবিচার করে বুড়া বয়সে বিদ্যা বয়সে যদি আপনি জেনার দিকে পা বাড়ান প্রতি নিয়তে যদি জেনা করে

অনেকের বৃদ্ধ বয়সে চরিত্র এখনো ঠিক হয় নাই ঠিক না বেঠি আল্লাহ পাক এদের দিকে তাকাবেন না যদি আপনার চরিত্রটা এমন হয় আজকে থেকে তওবা করেন মালিকের কাছে এতই মালিকের আজই মালিকের এই বৃদ্ধার দিকে আল্লাহ তাকাবেন না দুই নম্বরে আল্লাহ তাকাবেন না ওই মানুষের দিকে মালিকুন কাজ যেই সরকার যেই মালিক যেই রাজা যেই মিথ্যাবাদী হবে যারা দিবে এমন মিথ্যাবাদী সরকার শাসকের দিকে যিনি তাকাবেন না তিনি কে দয়া দেখাবেন না তিনি কে যার সাথে আল্লাহর দয়া নাই আল্লাহর কথা নাই আল্লাহ পাক যার দিকে নজর দিবেন না ওই লোকটা সেদিন জান্নাতি হবে না জাহান্নামি হবে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন তিন নম্বরে জেনে রাখো মুস্তাকবির এমন দরিদ্র ব্যক্তি দরিদ্রতা ঠিকই আছে কিন্তু তার অহংকার কমে না এমন দরিদ্র লোক সমাজের ভিতরে আছে না না দরিদ্র হয়েছেন এটা কোনো অসুবিধা নেই আমার নবীর জীবনী পরে দেখেন এমন আপনি জীবনী থেকে খুঁজে পাবেন না দুই দিন তিন তিন বেলায় দুই দিন একত্রে রুটি গোস্ত এমন দুইটা দিন আপনি নবীর জীবন থেকে খুঁজে পাবেন না সাহাবিদের জীবনী খুঁজলে আরো অবাক হয়ে যাবেন মুসাব বিন ইসলাম গ্রহণের পূর্বে এত দামি আচর ব্যবহার করতেন বের হলে লোকেরা বুঝতেন মুসাব বিন উমাইর বের হয়েছে ইসলাম গ্রহণ করলেন কিছু আনতে পারে না ইসলামের প্রথম এমباسির তিনি রাসূলের দাওয়াত নিয়ে তিনি বের হয়েছিলেন ইতিহাস পড়েন হাদিস পড়েন অবাক হয়ে যাবেন ওহুদের যুদ্ধে তিনি শহীদ হলেন আল্লাহ নবী মুসাবের দেহটা দেখলেন ও সাহাবিরা রে আমার মুসাবকে দাফন কাফনের ব্যবস্থা করো একটা মাত্র কাপড় রেখে গিয়েছেন মাথা ডাকলে পা বের হয়ে যান পা ডাকলে মাথা বের হয়ে যায় আল্লাহ নবী বললেন আমার মুসাবের জন্য

আপনি বুঝে নেবেন এই লোকটার দিকে আল্লাহ কেমতের দিন তাকাবেন না ঠিক না বেঠি তিন শ্রেণী গেল এই রকম আরো বারো শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না আপনাদের কি খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে এই মাহফিলটা শুনে যাবেন তিনশাল তাহলে এক নাম্বার কি আমার এখানে কিন্তু আবার মাহফিল যে শুনবে তার কিন্তু মুখস্থ করা লাগবে আলহামদুলিল্লাহ দেখেন মাদ্রাসা ছাত্র আসতেছে সমানে লিল্লাহে তাকবীর বলেন এক নাম্বার আল্লাহ কার দিকে তাকাবে না হ্যাঁ কেমন জেনাকারী বয়স্ক জেনাকারী বুড়া জেনাকারী এরকম সমাজের মধ্যে লোক আছে না নাই দুই নাম্বার কি। কে দেখছেন একজনে বলছেন কেন সবাই বলেন মালিকুন কায্যাব মিথ্যাবাদী শাসক যদি থাকে ওই মালিকুন কায্যাব এর কারণে ওই শাসকের দিকে যিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না যিনি কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি এরপরে তিন নাম্বার কি দরিদ্র অহংকারী এটা আজকে মুখস্থ করে নিয়ে যাব কোনো দিন অহংকার করব না ইনশাল্লাহ বলে আপনারা কি আসেন না গেছেন প্রত্যেকটা মাহফিল থেকে সবক নিয়ে যেতে হবে আমরা মাহফিল বেশি বেশি যেটা প্রচার করতেছি এখন চিলাশিলিটা বেশি সবক কম ঠিক কিনা ঠিক কিনা এরপর তো ঠিক কয় না বক্তাদের দিছেন আপনারা সুযোগ যা ইচ্ছা তাই ওয়াজ করুক আপনারা বলে ঠিক বক্তারা বি ঠিক বললো আপনারা ঠিক বলেন এই তো মুশকিল আজকের মাহফিলে আমরা কোনো বেঠিক কথা বলবো না প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলবো বলেন ইনশাআল্লাহ তিন প্রকার মানুষের পরে চার নম্বরে চলে আসি যার দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না চার নাম্বারে পিতা মাতা সঙ্গে ঘাড় মোটা করে যে সন্তান কথা বলবে বেদবি করবে তার দিকে আল্লাহ রব্বুল আলমিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না ঠিক না বেঠি এখন বলেন আমার ভাইরা কয় পার্সেন্ট লোক মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করি মা বাবার সঙ্গে উত্তম কথা বলি গার মোটা করে কথা বলি না এমন সংখ্যক মানুষের সংখ্যা এখন কম না বেশি বেশি দূরে যাওয়া লাগবে না গতকালকে একটা নিউজ দেখলাম টেলিভিশনে বরগুনার একটা ঘটনা এখন বাপ গোয়াল গড়ে থাকে সন্তানের জন্য সব বিক্রি করে দিয়ে সন্তানকে লালন পালন করছে বাপ গোয়াল গড়ে থাকি প্যারালাইজ হয়ে পড়ে আছে সন্তান বাবার খবর নেয় না খোঁজ খবর নেয় না আগে দুয়ারে দুয়ারে বাপ ভিক্ষা করে খেত এখন আর দুয়ারে দুয়ারে যেতে পারে না মানুষ দিলে খায় না বলে না খান দিনের পর দিন পরে সাংবাদিক করেছে আপনার কেমন কষ্ট লাগে দিয়েছে শীতের মধ্যে খুব কষ্ট লাগতেছে কষ্ট করি তারপরেও সন্তানকে বদ্ধ দেই না আমি চাই আমার সন্তান ভালো থাকো আমার খোঁজ খবর নেয় না আপত্তি নাই মালিক বলি আল্লাহ তুমি দ্রুত আমার দুনিয়া থেকে নিয়ে নাও বলেন না উদুবিল্লা এই রকম দৃশ্য আমরা এখন দেখি মাকে সন্তান গোয়াল করে রেখেছে আরাম করে স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছে লা ইউকাল্লিমুহুম আল্লাহুYawm al-Qiyamah ওয়ালা যাক্কিহুম ওয়ালা ইয়াদরু ইলাইহ আল্লাহ তাদের দিকে তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কারণ মা-বাবা যদি খুশি হয়ে যায় আপনি স্পষ্ট জেনে নেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কি মা-বাবা বেজার তো আল্লাহ বেজার যার মা-বাবা বেঁচে আছে সে সৌভাগ্যবান মা-বাবার খেদমত করেন মিশন যখন চলে গেলাম না যতবার পরীক্ষা এসেছে মাকে ফোন দিয়েছি বলেছি আম্মা আমার জন্য দোয়া করবে আর আমি ফিল করেছি দেশে যখন ছিলাম বারবার মাকে কাজ থেকে পেয়েছে এখন তো মা অনেক দূরে আছে যখনই মাকে এমন আপন মনে করবেন ঠিক বলছেন একজনে সবাই বলেন ভাগ্য পরিবর্তনের জন্য কোন পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না ভাগ্য পরিবর্তনের জন্য ভাগ্য পরিবর্তন হয় না তবে পরিবর্তন হতে পারে যদি আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি কি এরকম ঘটনা দুনিয়ার মধ্যে আসে না নাই বলেন আছে দুনিয়ার জীবনে আপনি তাকায় দেখবেন যারাই সেরা হয়েছে মা বাপকে কি পরিমাণ সম্মান দিয়েছে নবীজি কোনদিন বাবার চেহারা দেখেন নাই আমির হামজা চাচাকে দেখেছেন চাচা কে নবীজি বাবার চেহারার মনে করতে ওহুদ প্রান্তে চাচা যখন শহীদ হয়ে গেছে বাবাকে কোনদিন দেখি নাই আমার চাচার চেহারার মধ্যে সেই চাচা আজকে চলে গেল বিশ্ব নবী মর্মাহত হলেন মনটা দুর্বল হয়ে গেল চাচার মায়ায় তিনি বেদনা বিদুর হয়ে গেলেন বিশ্বনবী ছোট্ট বেলাতে আবুয়া বাবার কবর দেখে ফিরে আবুয়া হয়ে পড়লে ছোট্ট না বিজি মা দুনিয়া থেকে বিদায় নিলে বিদায় এত পরিমাণ চিৎকার সেদিন সেদিন চার কান্নায় ভারী হয়ে গেল

এত বেশি আদৌ আল্লাহ নবিজি কে দিয়েছেন আল্লাহ আদ নভীজি কে জানিয়ে দিলেন বলে শ্যাফে কার ব নবিহেব অচিরে আমি আপনার কলিজা ঠান্ডা করে দিব নভীজি সাল্লাল্লাহ নিসাল্লাম এ আর যখন নাছিল হলো সাহাবিদেরকে ডেকে বললেন সাহাবিরা শোনো আমার কলিজা ঠান্ডা হবে তোমরা কি জানো কবে কোথায় কিভাবে কলিজা ঠান্ডা হবে সাহাবিরা বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন নবীজি বলে দিলেন শোন ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত আমার একটা খোলাপ একটা উম্মত আল্লাহর একজন খোলাপ নবীর একজন উম্মত জাহান নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত নবীর ঠান্ডা হবে না ওই নবীজির কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার আজকের যা বসলেন চতুর্থ নম্বরে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে হাত উঠিয়েছে কষ্ট দিয়েছে ধাক্কা মেরেছে এমন সন্তানের সঙ্গে যিনি কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না তিনি কি কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এরপরে আসেন পাঁচ নম্বরে আমার ওই মহিলার দিকে তাকাবেন না যে মহিলা পুরুষের মতো ড্রেস পরে এরকম মহিলা এখন আসে না নাই আপনারা মনে হয় মাহফিলটা বুঝতেছেন না এই যে এখান থেকে ছেলেরা যায় কোথায় আপনারা আছেন তো আল্লাহ আল্লাহ আপনি একটু বুঝ দিয়ে দেন মাহফিলের ভিতরে বরকত দিয়ে দেন নোট দান করে দেন কয় নম্বরে আছি এমন সময় আপনি দেখবেন মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে পুরুষের মতো চুল চুল কাটবে প্যান্ট পরবে শার্ট পরবে পুরুষের মতো করে চলতে মেয়েরা এখন পছন্দ করে কি করে না আরো আসতে বলেন এরপরে দেখেন ঘরে কি অবস্থা এমন সব মহিলা যেই মহিলারা বলে সব আমার নামে করে দেন আপনার মা বাবার জন্য কোন কিছু দেওয়া দরকার না এমন মহিলা এখন আসে না না শিরাজগঞ্জের এত দূরেও আসছে সব আবারে দিয়ে দেন আপনার মা-বাবারে কিছু দেওয়া দরকার নাই এরকম মহিলা আছে আছে এরপর দেখবেন মান্নান কথায় কথা আপনাকে বলবেন তুমি আমার মতো স্ত্রী পেয়েছো দেখে তোমার ভাত খায় আমার মতো মহিলা না হলে ভাত খেত না এমন মহিলা আছে না না আছে আছে হান্নান ভাই মাথা লাড়াইলে কিন্তু বিপদ আছে আজকে ঘরে যাইতে পারবে কবি যে কবে আপনার এইগুলো বলছিলাম বলে তা আপনারা যারা আছেন এরকম মহিলা কি এরকমই সব এরপরে দেখবেন হান্নান এমন সব মহিলা আপনি কষ্ট করে এসে বলেছেন স্ত্রীরে একটু পানি দাও স্ত্রী বলে নিয়ে খাও এমন মহিলা আছে না না হ্যাঁ এটাও বড়া মুরুব্বী মাথা লড়াই বড়া বড়া হুজুর কি যে অবস্থায় আসি এরপরে দেখবেন কান্না নাম বারবার বলবে আমার বাবা কত ধনী তোমার বাবা কিছু নাই তোমার ভাইয়ের কিছু নাই এই রকম বংশের গর্ব দেখায়া স্বামীকে কষ্ট দিবে এমন মহিলা এখন কম না বেশি এটাও নব্বই বাঘ নাকি এরপরে দেখবেন হাত দা আপনি কিনে দিয়েছেন কোন কিছু পছন্দ হবে না নিজে বাজারে ঘুরে ঘুরে কিনবে এখন সব অবসর থাকার কারণে অধিক অংশ মহিলা বাজারে বাজারে ঘুরে ঠিক না বে ঠিক সুযোগটা দেয় কথা কোনটা দেয় দেয় এরপরে দেখবেন আমার সদা কেমন কথায় কথায় আপনার সঙ্গে তর্ক করবে এমন সময় যখন দেখবেন বুঝে নিবেন সামনের দিনগুলাতে আজাব আসতেছে ঠিক না বেঠি এখন ঘরের ভিতরে তর্কাতর্কি কম হয় কি না বলেন বলেন কম হয় এতক্ষণ যা বললেন এখন কিন্তু আর ঠিক ঠুক বললেন না এমন সময় আসবে বার্রাকাত শুধুমাত্র তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না এমন মহিলা সমাজের ভিতরে এখন কম না বেশি এটাও আছে এটাও আছে তার মানে আমার ভাইয়ের এই হাদিস মিলে আনেন মহিলারা পুরুষের মতো চলবে এখন স্বাধীনতার নামে প্রকাশ্যে সিগারেট খায় মহিলা আর ঠিক কয়না তো জোরে ঠিক প্যান্ট শার্ট পরে মহিলারা মহিলারা এমন কে আর দাঁত কেটে চিকন করে কিনা এই যে কাজগুলো আপনি করলেন কিছুদিন পরে খতিব সাহেবের কাছে পাঠাবেন বলতে বলবেন আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয় না আপনি নিজে মানুষের মতো মানুষ হওয়ার কাজ করেন নাই ঠিক না ওমর ঠিক আল্লাহুরা বাপে দিচ্ছে ঠান্ডা না গরম কিরকম গরম আবার গরম বললে ইউটিউবাররা যদি লিখে দেয় যে উমর রাজি আল্লাহ তালা মেজাজ খারাপ তোদের সারছে কাজ হকির ব্যাপারে মেজাজ গরম জোরে কোন মেজাজ গরম মানে কারো উপরে জুলুম করেন না তিনি কিন্তু হকের ক্ষেত্রে সাঁত দেন না সে সন্তান হলো ওমরের কাছে বিচারের ক্ষেত্রে কোনো সান নাই ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুরা ওমর তো সেই মানুষের নাম এক মহিলা একদিন দব বাজাচ্ছে দব কি এটা দিয়ে বুঝাই দেয় ভালো বুঝবে এই দেখেন এই দেখেন দব হচ্ছে একটা পাশ থাকবে খোলা আরেকটা পাশ আরেকটা চামড়া দিয়ে পশুর চামড়া দিয়ে আটকানো থাকবে এটাকে এক সময় আরব দেশে বাজানো হতো এটার নাম দফ কি নাম এই রকম দফ বাজানো হচ্ছিল এক মহিলা বাজাচ্ছে রসুল দূর থেকে আসতেছেন আবু বকর সাথে রসুল মুসকি মুসকি হাসতেছিলেন যাহারে মহিলাটা করতেছি হঠাৎ করে দেখি মহিলার দেরি নই দফের বিশ্ব দিকে আসতেছে আল্লাহ নবী বুঝে ফেললেন ওমরকে দেখা মাত্র দপ টপ সব বন্ধ হয়ে গেছে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী এবার মুসকি হাসি ওমরের দিকে তাকায় তাকায় হাসতেছে ওমর সালাম বিনিময় করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কেন কই এই জন্য হাসতেছি একটু আগেই মহিলাটা দম বাজাচ্ছিল যখনই তোমারে দেখছে সব বাদ দিয়ে দফের উপরে বসে বসে জোরে কন সুবহানাল্লাহ আজকে যদি ওমরের মেজাজের কিছু লোক থাকত আলেমরা যদি ওমরের মেজাজে গর্জে উঠত বাতিলের বিরুদ্ধে যদি প্রতিবাদের কণ্ঠস্বর যদি আজকে বেজে উঠত সত্যিকার অর্থেই হকের বিজয়টা ইনশাআল্লাহ আমাদের চোখের সামনে বেজে উঠত ঠিক না ওমর কেমন মেজাজের ছিলেন রাসূল একদিন শুনলেন জুমর কেমনে তেলাওয়াত করে রাত্রিবেলায় একটু শুনি গিয়ে দেখি চলে গেলেন ওমরের ঘরের সামনে গিয়ে শুনেন উচ্চ যে তেলাও হচ্ছে এবার বিশ্বনবী নবী অমরে তেলাও শোনার পরে আবু বকরের তেলাও শোনার জন্য গেলেন গিয়ে শুনেন একেবারে আস্তে আওয়াজে তেলাও থচ্ছে গরগর গরগর করে কান্নার আওয়াজ হচ্ছে ভিতর থেকে বিশ্ব নবী চলে আসলেন পরের দিন দুজনকে ফজরের নামাজের পরে ডাকলেন আবু বকর এত আস্তে আস্তে কেন করো বলো এমন মালিকের জন্য তেলাওত করেছি ছোট্টা নরার আগে যিনি আমার কথাগুলো বুঝে ফেলেন তিনি কি ওমর তুমি এত জোরে জোরে পড়লা কেন এই জন্য জুড়ে পড়েছি শয়তান যেন বৃত সন্ত্রস্ত হয় বাতিল যেন পরাভূত হয় কোন জালেম যেন ইসলামের দিকে চোখ তুলে তাকাতে না পারে বলেন তাহলে দুই ধরনের মেজাজ আমাদের দেশের প্রতিমন্ত্রী মনে করছিল হক কথা বলার মতো আলেম তো সব জেলখানায় বন্দি হক কথা বলার মতো আলেম সব জেলখানায় বন্দী এই ফাঁকে আমি কিছু কারবার সব গোটায় ফেললাম রাষ্ট্র থেকে ইসলাম সংবিধান থেকে ইসলাম বাদ দি এক ব্যক্তির সামনে নিরানব্বইটা খাতা বর্তি গুণা থাকবে কয়টা খাতা বর্তি গুনা এক একটা খাতা এত বড় হবে। মাদ্দাল বাসর দৃষ্টি যত দূর যাবে এত দূর পর্যন্ত এক একটা খাতা হবে সব গুনাদি ভরা আল্লাহ পাক সেদিন বলবে গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে সেদিন লোকটা বলবে আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নেই সত্য গুণা তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে যে জিনিসটা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোরেও মাফ করে দিব সুবাহ আল্লাহ আরো আসতে মহাব্বত নিয়ে বলেন সুবাহান সামনে খাতা কয়টা নিরানব্বইটা এক একটা খাতা কত বড় দৃষ্টি সীমা দুনিয়ার দৃষ্টি সীমা না আখেরাতের একজন ব্যক্তির দৃষ্টি সীমা কি পরিমাণ বড় তার মানে চিন্তা করেন এক একজন ব্যক্তি কি পরিমাণ গুণা করেন সকাল থেকে কাউন্ট করেন আজকের দিনে চিন্তা করেন চিন্তা করেন ফেসবুকে কত নগ্ন মহিলার দিকে তাকিয়েছেন কত মানুষের জীবন বলেছেন সাথে খারাপ ব্যবহার করলেন মানুষের সঙ্গে অত্যাচার করলেন করলেন মানুষের হক নষ্ট করলেন গালিগানাজ করলেন করলেন নামাজ ছেড়ে দিলেন আল্লাহর হক গুলো নষ্ট করলেন প্রতিদিন আপনি হিসাব করলে দেখবেন হাজার হাজার গুনার লিস্টে আপনার চোখের সামনে বেসে উঠবে ঠিক না ছোট না বড় গুণা দিয়ে আমাদের এই রকম ব্যক্তিকে আল্লাহ বলবে গোলাপ আজকে কি তোর বাঁচার উপায় আছে ব্যক্তি বলবে আল্লাহ বাচার কোন উপায় আজকে নাই সব তো দিয়ে ভরা যেদিকেই দৃষ্টি যায় শুধু তাকায় দেখি সব আমার গুনাহ ছোট ছোট কোন গুনাহ বাদ থাকবে না সেদিন উঠে যাবে ব্যক্তি বলবে সব আমি করেছি আল্লাহ বলবে কোন না এমন একটা জিনিস তোর জন্য রেখেছি যেটা দাড়ি পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে তোর আমল নামা ভারী হয়ে যাবে এটার নাম আল্লাহর দয়া কিন্তু কোরআন করিমের মধ্যে আল্লাহ বলে কিছু মানুষের প্রতি আল্লাহর দয়া হবে না মায়া হবে না জানা দরকার আছে না নাই নিরানব্বইটা খাতা ভর্তি গুণা তারেও আল্লাহ দয়া করবে সুবহানাল্লাহ তো কয় না সুবহানাল্লাহ 99টা খাতাবর্তী গুনাহ তারে আল্লাহ দয়া করবে আল্লাহ বলবে তোর জন্য এমন একটা জিনিস আছে তুই maaf পাবি লোকটা ফেল ফেল করে গরীব মিসকিন ফকির না যেমন দয়ার বিখারি হয়ে তাকিয়ে থাকে আল্লাহর দিকে তাকায় থাকে আল্লাহ পাক একটা বেটা উঠাবেন আইডিক কার্ড উঠাবেন লোকটা বলবে মা হাদিল বিতাক মা সিজিল্লাত এত তো গুনাহর সামনে আইডিক কার্ড খলিসুন মিন কলবিহি আও নাফসি মওত থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ে থাকে এই আইডি কার্ডের কারণে যিনি সেদিন আপনাকে নাজাদ দিয়ে দিবেন তিনি কে আল্লাহ পাখ রাখবেন সেখানে হানির সাক্ষিব সত্যসিদ্ধ সিজিল্লা এই দাড়িপাল্লা সেদিন সেদিন কাপ্তে কাপ্তে গুনার পাল্লা হালকা হয়ে যাবে নেকির পাল্লা ভারী বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি কিন্তু এবার তাকায় দেখেন এমন কিছু মানুষ আছে হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাত ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না আল্লাহ যাদেরকে দয়া দেখাবেন না আল্লাহ যাদের সঙ্গে রহমতের দৃষ্টিতে একবারের জন্য তাকাবেন না এক নাম্বার হবে সাইখুন জানিন বৃদ্ধ মানুষ সাহস কমে গেছে যৌন চাহিদা কমে গেছে এরপরও যখন যৌন চাহিদার পিছনে দৌড়াবে আমাদের প্রতিমন্ত্রী এটার চাক্ষ সাক্ষাৎ সাক্ষাৎ ঠিক না বেঠি আমাদের দেশের এক প্রতিমন্ত্রী তার ঘটনা প্রমাণ করে দেয় এটার বয়স হয়েছে কিন্তু বুঝ নাই ঠিক না বেঠি সেই বৃদ্ধ বয়সে যদি যদি পাগল হয়ে যায়

এখন হিসাব মিলা দেখেন বৃদ্ধ বয়সে এমন এমন কিছু নেতা আমরা পেয়েছি অনেকের বৃদ্ধ বয়সে চরিত্র এখনো ঠিক হয় নাই ঠিক না বেঠি আল্লাহ পাক দিকে তাকাবেন না যারা সামনে বসে আছি অনেকের চরিত্রের ভিতরে দুর্বলতা থাকতে পারে যদি আপনার চরিত্রটা এমন হয় আজকে থেকে তো করেন মালিকের কাছে এত দয়া যে মালিকের এই বৃদ্ধ জেনাকারী দিকে আল্লাহ তাকাবেন না দুই নাম্বারে আল্লাহ তাকাবেন না ওই মানুষের দিকে মালিকুন কাজাব যেই সরকার যেই মালিক যেই রাজা যেই বাদশাহ মিথ্যাবাদী হবে মিথ্যা যারা দিবে এমন মিথ্যাবাদী সরকার শাসকের দিকে যিনি তাকাবেন না তিনি কে দয়া দেখাবেন না তিনি কে যার সাথে আল্লাহর দয়া নাই আল্লাহর কথা নাই আল্লাহ যার দিকে নজর দিবেন না ওই লোকটা সেদিন জান্নাতি হবে না জাহান্নামি হবে এরপর নাবিজি সাল্লা সাল্লাম বললেন তিন নাম্বারে জেনে রাখো আইলুন মুস্তাকবির এমন দরিদ্র ব্যক্তি দরিদ্রতা ঠিকই আছে কিন্তু তার অহংকার কমে না এমন দরিদ্র লোক সমাজের ভিতরে আছে না না দরিদ্র হয়েছে এটা কোনো অসুবিধা নেই আমার নবীর জীবনী পড়ে দেখেন এমন দুই দিন আপনি নবীর জীবনী থেকে খুঁজে পাবেন না দুই দিন একত্রিপ নাবিজি তিন তিন বেলায় দুই দিন একত্রে রুটি গোস্ত খেয়েছে এমন দুইটা দিন আপনি নবীর জীবন থেকে খুঁজে পাবেন না সাহাবিদের জীবনী খুঁজলে আরো অবাক হয়ে যাবেন মুসাহাবিন উমায়ের ইসলাম গ্রহণের পূর্বে এত দামি আতর ব্যবহার করতেন বের হলে লোকেরা বুঝতেন মুসাব বিন উমাইর বের হয়েছে ইসলাম গ্রহণ করলেন কিচ্ছু আনতে পারে নাই ইসলামের প্রথম এমباسির তিনি তিনি রাসূলের দাওয়াত নিয়ে তিনি বের হয়েছিলেন ইতিহাস পড়েন হাদিস পড়েন অবাক হয়ে যাবেন উহুদের যুদ্ধে তিনি শহীদ হলেন আল্লাহ নবী মুসাবের দেহটা দেখলেন ও সাহাবীরা রে আমার মুসাবকে দাফন কাফনের ব্যবস্থা করো একটা মাত্র কাপড় রেখে গিয়েছেন মাথা ঢাকলে পা বের হয়ে যান। পা ডাকলে মাথা বের হয়ে যায় আল্লাহর নবী বললেন আমার মুসাবের জন্য মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও মাথার সম্মান আছে পাটাকে যিখির নামক গাছ দিয়ে ঢেকে দাও

এই রকম আরো বারো শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না আপনাদের কি খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে এই মাহফিলটা শুনে যাবেন তিন সাল্লা তাইলে এক নাম্বার কি আমার এখানে কিন্তু আবার মাহফিল যে শুনবে তার কিন্তু মুখস্থ করা লাগবে আলহামদুলিল্লাহ দেখেন মাদ্রাসার ছাত্র আসতেছে সমানে লিল্লা হে তাকবির বলেন এক নাম্বার আল্লাহ কার দিকে তাকাবে না তাকাবে না হ্যাঁ কেমন জেনাকারী কেমন জেনাকারী বয়স্ক জেনাকা বুড়া জেনাকা বুড়া এরকম সমাজের মধ্যে লোক আছে না নাই দুই নাম্বার কে দেখছেন হ্যাঁ একজনই বলছেন কেন সবাই বলেন মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসক যদি থাকে ওই মালিকুন কাজ্জাবের কারণে ওই শাসকের দিকে যিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না যিনি কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি এরপরে তিন নাম্বার কি দরিদ্র অহংকারী এটা আজকে মুখস্থ করে নিয়ে যাব কোনদিন অহংকার করব না ইনশাল্লাহ বলেন আপনারা কি আসেন না গেছেন প্রত্যেকটা মাহফিল থেকে সবক নিয়ে যেতে হবে আমরা মাহফিলগুলোতে বেশি বেশি যেটা প্রচার করতেছি এখন চিলাশিলিটা বেশি সবক কম ঠিক কিনা এরপর তো ঠিক কয় না বক্তাদের দিছেন আপনার সুযোগ যা ইচ্ছা তাই ওয়াজ করুক আপনারা বলেন ঠিক ঠিক বক্তারা বেঠিক বললো আপনারা ঠিক বলেন এই তো মুশকিল আজকের মাহফিলে আমরা কোনো বেঠিক কথা বলবো না প্রত্যেকটা কথা কুরআন হাদিস থেকে বলবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন প্রকার মানুষের পরে চার নম্বরে চলে আসি যার দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না 4 নম্বরে আল আকুবি আলিদাই পিতামাতার সঙ্গে ঘর মোটা করে যে সন্তান কথা বলবে বেয়াদবি করবে তার দিকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না ঠিক না বেটি এখন বলেন আমার ভাইয়েরা কয় পার্সেন্ট লোক মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে মা বাবা সঙ্গে সুন্দর আচরণ করি মা বাবা সঙ্গে উত্তম আচরণে কথা বলি গார் মোটা করে কথা বলি না এমন সংখ্যক মানুষের সংখ্যা এখন কম না বেশি বেশি দূরে যাওয়া লাগবে না গতকালকে একটা নিউজ দেখলাম টেলিভিশনে বড় গুনার একটা ঘটনা এখন বাপ গোয়াল ঘরে থাকে সন্তানের জন্য সব বিক্রি করে দিই বিক্রি করে দিই সন্তানকে লালন পালন করছে না না। আগে দুয়ারে দুয়ারে বাপ ভিক্ষা করে খেত এখন আর দুয়ারে দুয়ারে যেতে পারে না মানুষ দিলে খায় না বলে না খায় দিনের পর দিন পড়ে আছে সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে আপনার কেমন কষ্ট লাগে বাপ জবাব দিয়েছে শীতের মধ্যে খুব কষ্ট লাগতেছে কষ্ট করি তারপরেও সন্তানকে বদ্ধ দেই না আমি চাই আমার সন্তান ভালো থাকো আমার খোঁজ খবর নেয় না আপত্তি নাই মালিককে বলি আল্লাহ তুমি দ্রুত আমার দুনিয়া থেকে নিয়ে নাও বলেন না

আপনি স্পষ্ট জেনে নেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কি মা বেজার যার মা বাপ বেঁচে আছে মিশন যখন চলে গেলাম চলে গেলাম যতবার পরীক্ষা এসেছে মাকে ফোন দিয়েছে বলেছে আম্মা আমার জন্য দোয়া করবেন আর আমি ফিল করেছি দেশে যখন ছিলাম বার বার মাকে কাজ থেকে পেয়েছি এখন তো মা অনেক দূরে আছে যখনই মা কে এমন আপন মনে করবেন ঠিক বলছেন একজনে সবাই বলেন ভাগ্য পরিবর্তনের জন্য কোন পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না ভাগ্য পরিবর্তনের জন্য ভাগ্য পরিবর্তন হয় না তবে পরিবর্তন হতে পারে যদি আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি কি এরকম ঘটনা দুনিয়ার মধ্যে আছে না নাই বলেন আছে দুনিয়ার জীবনে আপনি তাকায় দেখবেন যারাই সেরা হয়েছে মা বাপকে কি পরিমাণ সম্মান দিয়েছে নবীজি কোনদিন বাবার চেহারা দেখেন নাই আমির হামজা চাচাকে দেখেছেন চাচাকে নবীজি বাবার চেহারার মনে করতে ওহুদ প্রান্তব চাচা যখন শহীদ হয়ে গেছে নবীজি এত পরিমাণ কাঁদলেন বাবাকে কোনোদিন দেখি নেই আমার চাচার চেহারার মধ্যে বাবার চেহারা বারবার খুঁজেছি সেই চাচা আজকে চলে গেল বিশ্বনবী মর্মাগত হলেন মনটা দুর্বল হয়ে গেল চাচার মায়ায় তিনি বেদনা বিদুর হয়ে গেলেন বিশ্বনবী ছোট্ট বেলাতে আবুয়া নামক জায়গায় বাবার কবর দেখে ফিরে আসার পথে আবুয়া নামক জায়গায় মা অসুস্থ হয়ে পড়লে ছোট্ট না মা দুনিয়া থেকে বিদায় নিলে এত পরিমাণ চিৎকার সেদিন চার পাশ কান্নায় ভারী হয়ে গেল ছোট্ট মানুষটার বাবাও নাই মাও নাই এতিম হয়ে গেলেন তিনি আমিয়াদি এতিমান আল্লাহ শ্রয় দিলেন ওরা যেখানে আল্লার না উচ্চারিত হ নাবিজির সম্মানকে যিনি সমুন্নত করে দিলেন তিনি কি বেশি আদর আল্লাহ নাবিজিকে দিয়েছেন আল্লাহ পাঠ বাবেজিকে জানাায় দিলেন বলে শ্যাফ ফাইয়ো তিন গো ক্যাফেতার দ্বীহে অচিরে আমি আপনার কলিজা ঠান্ডা করে দিব না করে দিব নবীজি সাল্লাল্লাহ নি সল্লাম এ আর যখন নাসিল হলো সাহাবিদেরকে ডেকে বললেন সাহাবিরা শোনো আমার কলিজা ঠান্ডা হবে তোমরা কি জানো কবে কোথায় কিভাবে কলিজা ঠান্ডা হবে সাবিরা বললেন আল্লাহ ওয়া রাসূলহু আলাম আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন নবীজি বলে দিলেন শোনো ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না ওলা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ততক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহ একটা উম্মত আল্লাহর একজন গুনাহ নবীর একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত নবীর কলিজা ঠান্ডা হবে না ওই উম্মতটা যখন জান্নাতি হবে নবীজির কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার ভাইরা আজকের মা ফিলে যারা বসলেন চতুর্থ নাম্বারে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে হাত উঠিয়েছে কষ্ট দিয়েছে ধাক্কা মেরেছে এমন সন্তানের সঙ্গে যিনি কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না তিনি কি কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার? এরপরে আসেন পাঁচ নাম্বারে পুরুষের মতো এরকম মহিলা এখন আসে না নাই আপনার মনে হয় মাহফিলটা বুঝতেছেন মাহফিলটা এখান থেকে ছেলেরা যায় কোথায় আপনি আসেন তো আল্লাহ আল্লাহ আপনি একটু বুঝিয়ে দেন মাহফিলের ভিতরে বরকত দিয়ে দেন নূর দান করে দেন কয় নম্বরে আসি 5 নাম্বার আল মারাতুল মুতাওয়াজ্জিলা আল এমন সময় আপনি দেখবেন মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে পুরুষের মতো চুল কাটবে প্যান্ট পরবে শার্ট পরবে আরো আসতে বলেন এরপরে তাকায় দেখেন ঘরে ঘরের কি অবস্থা আন্না এমন সব মহিলা যেই মহিলারা বলে সব আমার নামে করে দেন আপনার মা বাবার জন্য কোন কিছু দেওয়া দরকার নাই এমন মহিলা এখন আছে না না সিরাজগঞ্জে এত দূরেও আসছে সব আমারই দিয়ে দেন আপনার মা বাবকে কিচ্ছু দেওয়া দরকার নেই এরকম মহিলা আছে এরপরে দেখবেন মান্না নাম কথায় কথায় আপনাকে বলবেন তুমি আমার মতো স্ত্রী পেয়েছো দেখে তোমার ভাত খায় আমার মতো মহিলা না হলে ভাত খেত না এমন মহিলা আছে না আছে আছে হান্নান ভাই মাথা লালাইলে কিন্তু বিপদ আছে আজকে ঘরে যাইতে পারবে কবি যে কবে আপনার এইগুলা বলছিলাম বলে তা আপনারা যারা আছেন এরকম মহিলা কি এরকমই সব এরপরে দেখবেন হান্নান এমন সব মহিলা আপনি কষ্ট করে এসে বলেছেন স্ত্রীরে একটু পানি দাও স্ত্রী বলে নিয়ে খাও এমন মহিলা আছে না হ্যাঁ এটাও বড়া মুরুব্বী মাথা লাগাই বরা বড়া হুজুর কি যে অবস্থায় আসি এরপরে দেখবেন কান্না নাম বারবার বলবে আমার বাবা কত ধনী তোমার বাবার কিছু নাই তোমার ভাইয়ের কিছু নাই এই রকম বংশের গর্ব দেখায়া স্বামীকে কষ্ট দিবে এমন মহিলা এখন কম না বেশি এটাও নব্বই ভাগ নাকি এরপরে দেখবেন হাত দা আপনি কিনে দিয়েছেন কোনো কিছু কোনো কিছু পছন্দ হবে না নিজে বাজারে ঘুরে ঘুরে কিনবে এখন সব অবসর থাকার কারণে অধিক অংশ মহিলা বাজারে বাজারে ঘুরে ঠিক না বে ঠিক কথা কন সুযোগটা দেয় মোহাম্মদ স্বামী সুযোগটা দেয় এরপরে দেখবেন আমার সদা কেমন সমান কথায় কথায় আপনার সঙ্গে তর্ক করবে এমন সময় যখন দেখবেন বুঝে নিবেন সামনের দিনগুলাতে আজাব আসতেছে ঠিক না বেঠি এখন ঘরের ভিতরে তর্কাতর্কি কম হয় কিনা বলেন বলেন কম হয় এতক্ষণ যা বললেন এখন কিন্তু আর ঠিক ঠুক বললেন না এমন সময় আসবে শুধু মাত্র তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না এমন মহিলা সমাজের ভিতরে এখন কম না বেশি এটাও আছে এটাও আছে তার মানে আমার ভাইরে হাদিস মিলে নেন হাদিস মিলে নেন ওয়াল মারআতুল মুতারাজ্জিনা আল মুতাশাব্বিহাতু রিজাল মহিলারা পুরুষের মতো চলবে এখন স্বাধীনতার নামে প্রকাশ্যে সিগারেট খায় মহিলা আর ঠিক কয় না তো জোরে প্যান্ট শার্ট পরে মহিলারা ট্যাটোয়াকে মহিলারা বুড়োপ্রাক করে মহিলারা এমন কি আল মুতাফাল্লি দাঁত কেটে চিকন করে করে কিনা এই যে কাজগুলো আপনি করলেন কিছুদিন পরে খতিব সাহেবের কাছে পাঠাবেন গিয়ে স্বামীকে বলতে বলবেন আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয় না আপনি নিজে মানুষের মতো মানুষ হওয়ার কাজ করেন নাই ঠিক না বেঠি ওমর রাদি আল্লাহ তালানহুর জামানায় বাপ এসে বিচার দিচ্ছে ওমর রাদি আল্লাহ তালানহুর মেজাজটা ঠান্ডা না গরম কিরকম গরম আবার গরম বললে ইউটিউবাররা যদি লিখে দেয় যে উমর রাজি আল্লাহ আনহুর মেজাজ খারাপ তো তো সারসে কাজ হকির ব্যাপারে মেজাজ গরম জোরে কোন আকবার মেজাজ গরম মানে কারো উপরে জুলুম করেন না তিনি কিন্তু হকের ক্ষেত্রে সাঁত দেন না সে সন্তান হলো উমরের কাছে বিচারের ক্ষেত্রে কোনো সান নাই ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুরা ওমর তো সেই মানুষের নাম এক মহিলা একদিন দব বাজাচ্ছে দব কি এটা দিয়ে বুঝাই দিয়ে ভালো বুঝবে এই দেখেন এই দেখেন দব হচ্ছে একটা পাশ থাকবে খোলা আরেকটা পাশ আরেকটা চামড়া দিয়ে পশুর চামড়া দিয়ে আটকানো থাকবে এটাকে এক সময় আরব দেশে বাজানো হতো এটার নাম দফ কি নাম এই রকম দব বাজানো হচ্ছিল এক মহিলা বাজাচ্ছে রসুল দূর থেকে আসতেছেন আবু বকর সাথে রসুল মুসকি মুসকি হাসতেছিলেন যাহারে মহিলাটা করতেছি হঠাৎ করে দেখি মহিলার দেরি নই দফের বিশ্ব দিকে আসতেছে আল্লাহ নবী বুঝে ফেললেন ওমরকে দেখা মাত্র দপ টপ সব বন্ধ হয়ে গেছে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী এবার মুসকি হাসি ওমরের দিকে তাকায় তাকায় হাসতেস ওমর সালাম বিনিময় করে বলতেছি ইয়া রাসূল আল্লাহ হাসতেছেন কেন এই জন্য হাসতেছি একটু আগেই মহিলাটা দম বাজাচ্ছিল যখনই তোমারে দেখছে সব বাদ দিয়ে দফের উপরে বসে বসে জোরে কন সুবহান আজকে যদি ওমরের মেজাজের কিছু লোক থাকতো আলেমরা যদি অমরের মেজাজ গর্জে উঠত বাতিলের বিরুদ্ধে যদি প্রতিবাদের কণ্ঠস্বর যদি আজকে বেজে উঠত সত্যিকার অর্থেই হকের বিজয়টা ইনশাআল্লাহ আমাদের চোখের সামনে বেজে উঠত ঠিক না বেটি ওমর কেমন মেজাজের ছিলেন রাসূল একদিন শুনলেন জুমর কেমনে তেলাওয়াত করে রাত্রিবেলা একটু শুনি গিয়ে দেখি চলে গেলেন ওমর ঘরের সামনে ঘি শুনেন উচ্চ তেলাও তেলাওয়াত হচ্ছে এবারে বিশ্বনবী ওমর এর তেলাওয়াত শোনাার পরে আবু বকরের তেলাওয়াত শোনাার জন্য গেলেন ঘি শুনেন একবারে আস্তে আস্তে আওয়াজে তেলাওয়াত হচ্ছে গগর গগর করে কান্নার আওয়াজ হচ্ছে ভিতর থেকে বিশ্বনবী চলে আসলেন পরের দিন দুজনকে ফজরের নামাজের পরে ডাকলেন আবু বকর এত আস্তে আস্তে কেন করো বলো এমন মালিকের জন্য তেলাওত করেছি ছোট্টা নড়ার আগে যিনি আমার কথাগুলো বুঝে ফেলেন তিনি কি ওমর তুমি এত জোরে জোরে পড়লা কেন এই জন্য জুড়ে পড়েছি শয়তান যেন বৃত সন্ত্রস্ত হয় বাতিল যেন পরাভূত হয় কোন জালেম যেন ইসলামের দিকে চোখ তুলে তাকাতে না পারে বলেন আল্লাহ আকবার তাহলে দুই ধরনের মেজাজ আমাদের দেশের প্রতিমন্ত্রী মনে করছিল হক কথা বলার মতো আলেম তো সব জেলখানায় বন্দি হক কথা বলার মতো আলেমগুলো সব জেলখানায় বন্দি এই ফাঁকে আমি কিছু কারবার সব গোটায় ফেলি রাষ্ট্র থেকে ইসলাম সংবিধান থেকে ইসলাম বাদ এক ব্যক্তির সামনে নিরানব্বইটা খাতা ভর্তি গুনা থাকবে কয়টা খাতা ভর্তি গুনা এক একটা খাতা এত বড় হবে। দৃষ্টি যত দূর যাবে এত দূর পর্যন্ত এক একটা খাতা হবে সব গোনা দিয়ে ভরা আল্লাহ পাক সেদিন বলবে গোলাম। আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে সেদিন লোকটা বলবে আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নেই সত্য গুণা ভরা আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে যে জিনিসটা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরেও মাফ করে দিব সুবাহান আল্লাহ আরো আসতে মহাব্বত নিয়ে বলেন সুবাহান সামনে খাতা কয়টা নিরানব্বইটা এক একটা খাতা কত বড় দৃষ্টি সীমা দুনিয়ার দৃষ্টি সীমা না আখেরাতের একজন ব্যক্তির দৃষ্টি সীমা কি পরিমাণ বড় তার মানে চিন্তা করেন এক একজন ব্যক্তি কি পরিমাণ গুণা করেন সকাল থেকে কাউন্ট করেন আজকের দিনে চিন্তা করেন ফেসবুকে কত নগ্ন মহিলার দিকে তাকিয়েছেন চা খেতে খেতে কত মানুষের গিবদ বলেছেন আজকের দিনে চিন্তা করেন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলেন মানুষের সঙ্গে অত্যাচার করলেন মানুষের হক নষ্ট করলেন গালি গালাস করলেন নামাজ ছেড়ে দিলেন আল্লাহর হক গুলো নষ্ট করলেন প্রতিদিন আপনি হিসাব করলে দেখবেন হাজার হাজার গুনার লিস্টে আপনার চোখের সামনে বেসে উঠবে ঠিক না ছোট না বড় গুণা দিয়ে আমাদের এই রকম ব্যক্তিকে আল্লাহ বলবে গোলাপ আজকে কি তোর বাঁচার উপায় আছে ব্যক্তি বলবে আল্লাহ বাচার কোন উপায় আজকে নাই সব তো দিয়ে ভরা যেদিকেই দৃষ্টি যায় শুধু তাকায় দেখি সব আমার গুনাহ ছোট ছোট কোন গুনা বাদ থাকবে না সেদিন উঠে যাবে ব্যক্তি বলবে সব আমি করেছি আল্লাহ বলবে কোনাম ওয়ালাকা এমন একটা জিনিস তোর জন্য রেখেছি যেটা দাঁড়ি পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে তোর ভারী হয়ে যাবে নাম আল্লাহ দয়া কিন্তু মধ্যে আল্লাহ কিছু মানুষের প্রতি আল্লাহর দয়া হবে না মায়া হবে না জানা দরকার আছে না নাই নিরানব্বইটা খাতা ভর্তি গুণা তারেও আল্লাহ দয়া করবে সুবাহ কয়না নিরানব্বইটা খাতা ভর্তি গুণা তারে আল্লাহ দয়া করবে আল্লাহ বলবে তোর জন্য এমন একটা জিনিস আছে তুই মা পাবি লোকটা ফেল ফেল করে গরিব মিসকিন ফকির না যেমন দয়ার বিখারি হয়ে তাকিয়ে থাকে আল্লাহর দিকে তাকায় থাকে। আল্লাহ পাক একটা বেতাকা উঠাবেন কার্ড উঠাবেন লোকটা বলবে মাহাদিহিল বিতাক মাহাদিহিস সিজিল্লা এত এত গুনাহ সামনে আইডি কার্ড খালিসান মিন কলবিহি আও নাফসিহি থেকে যদি লাইলাহা ইল্লা্লাহ আপনি পে থাকে এই আইড কার্ডের কারণে যিনি সেদিন আপনাকে নাজা দিয়ে দিবেন তিনি কি আ্লাহ রাখবেন সেখানে হাদি সাি ফতসিদ সিজিল্লা এই দাড়ি পাল্লা দিন কাতি কাতি গুনার পাল্লা হালকা হয়ে যাবে। নেকির পাল্লা ভারী বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি কিন্তু এবার তাকায় দেখেন এমন কিছু মানুষ আছে হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাত ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না আল্লাহ যাদেরকে দয়া দেখাবেন না আল্লাহ যাদের সঙ্গে রহমতের দৃষ্টিতে একবারের জন্য না এক নাম্বার হবে কমে গেছে যৌন চাহিদা কমে গেছে এরপরও যখন যৌন চাহিদার পিছনে দৌড়াবে আমাদের প্রতিমন্ত্রী এটার চাক্ষ সাক্ষাৎ সাক্ষাৎ ঠিক না ঠিক আমাদের দেশের এক প্রতিমন্ত্রী তার ঘটনা প্রমাণ করে দেয় সে একজন জ্বলন্ত এটার প্রমাণ বয়স হয়েছে কিন্তু বুঝ হয় নাই ঠিক না বি ঠিক সেই খুনসান বৃদ্ধ বয়সে যদি জেনার জন্য পাগল হয়ে যায় ব্যবিচার করে বুড়া বয়সে

এমন এমন কিছু নেতা আমরা পেয়েছি অনেকের বৃদ্ধ বয়সে চরিত্র এখনো ঠিক হয় নাই ঠিক না বেঠি আল্লাহ পাক দিকে তাকাবেন না যারা সামনে বসে আছি অনেকের চরিত্রের ভিতরে দুর্বলতা থাকতে পারে যদি আপনার চরিত্রটা এমন হয় আজকে থেকে তওবা করেন মালিকের কাছে এত দয়া যেই মালিকের এই বৃদ্ধ জেনাকারী দিকে আল্লাহ তাকাবেন না দুই নম্বরে আল্লাহ তাকাবেন না ওই মানুষের দিকে মালিকুন কাজ্জাব যেই সরকার যেই মালিক যেই রাজা যেই বাদশা মিথ্যাবাদী হবে মিথ্যা শাস যারা দিবে এমন মিথ্যাবাদী সরকার শাসকের দিকে যিনি তাকাবেন না তিনি কি দাদক বান্না তিনিকে যার সাথে আল্লাহর দয়া নাই আল্লাহর কথা নাই আল্লাহ পাক যার দিকে নজর দিবেন না ওই লোকটা সেদিন জান্নাতি হবে না জাহান্নামী হবে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন তিন নম্বরে জেনে রাখো আইলুম মুস্তাকবীর এমন দরিদ্র ব্যক্তি দরিদ্রতা ঠিকই আছে কিন্তু তার অহংকার কমে না এমন দরিদ্র লোক সমাজের ভিতরে আসে না দরিদ্র হয়েছেন এটা কোনো অসুবিধা নেই আমার নবীর জীবনী পড়ে দেখেন এমন দুই দিন আপনি নবীর জীবনী থেকে খুঁজে পাবেন না দুই দিন একত্রিম নবীজি তিন তিন বেলায় দুই দিন একত্রিম রুটি গোস্ত খেয়েছেন এমন দুইটা দিন আপনি নবীর জীবন থেকে খুঁজে পাবেন না সাহাবিদের জীবনী খুঁজলে আরো অবাক হয়ে যাবেন মুসাব্বিন উমায়ের ইসলাম গ্রহণের পূর্বে এত দামি আতর ব্যবহার করতেন বের হলে লোকেরা বুঝতেন মুসাব্বিন উমায়ের বের হয়েছে ইসলাম গ্রহণ করলেন কিছু আনতে পারে নাই ইসলামের প্রথম এম্বাসিদার তিনি রসুলের দাওয়াত নিয়ে তিনি বের হয়েছিলেন ইতিহাস পড়েন হাদিস পড়েন অবাক হয়ে যাবেন ওহুদের যুদ্ধে তিনি শহীদ হলেন আল্লাহ নবী মুসাবের দেহটা দেখলেন ও সাহাবিরা রে আমার মুসাবকে দাফন কাফনের ব্যবস্থা করো একটা মাত্র কাপড় রেখে গিয়েছেন মাথা ডাকলে পা বেরো হয়ে যায় আল্লাহ মাথার সম্মান আছে পাটাকে নামক গাছ দিয়ে ঢেকে দাও ঢেকে দাও পা ইদির নামক গাছ দিয়ে ঢেকে দাও হলো ইসলামের প্রথম এম্বাসিডার ইসলামের প্রথম এম্বাসিডার এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই আজকে তাকায় দেখেন দরিদ্র অহংকারী ব্যক্তি যখন অহংকার করবে আপনি বুঝে নেবেন এই লোকটার দিকে আল্লাহ কেমন দিন তাকাবেন না ঠিক না বেটি তিন শ্রেণী গেল এই রকম এইরকম আরো আরো বারো শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না আপনাদের কি খুব কষ্ট হচ্ছে আমার এখানে কিন্তু আবার মাহফিল যে শুনবে তার কিন্তু মুখস্ত করা লাগবে আলহামদুলিল্লাহ দেখেন মাদ্রাসা ছাত্র আসতেছে সমানে হে থাকবীর বলেন এক নাম্বার আল্লাহ কার দিকে তাকাবে না হ্যাঁ কেমন জেনাকারী বয়স্ক বুড়া জেনাকারী এরকম সমাজের মধ্যে লোক আছে না নাই দুই নাম্বার কে দেখছেন একজনে বলছেন কেন সবাই বলেন মালিকুন কাদ্দাব মিথ্যাবাদী শাসক যদি থাকে ওই মালিকুন কাজের কারণে ওই শাসকের দিকে যিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না যিনি কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি এরপরে তিন নাম্বার কি দরিদ্র অহংকারী এটা আজকে মুখস্থ করে নিয়ে যাব কোনোদিন দিন অহংকার করব না ইনশাল্লাহ বলেন আপনারা কি আছেন না গেছেন প্রত্যেকটা মাহফিল থেকে সবক নিয়ে যেতে হবে আমরা মাহফিল গুলোতে বেশি বেশি যেটা প্রচার করতেছি এখন সিলাসিলিটা বেশি সবক কর ঠিক কিনা এরপর তো ঠিক কয় না বক্তাদের দিছেন আপনারা সুযোগ যা ইচ্ছা তাই ওয়াজ করুক আপনারা বলে ঠিক বক্তারা বিঠিক বললো আপনারা ঠিক বলেন আপনারা ঠিক বলেন এই তো মুশকিল আজকের মাহফিলে আমরা কোনো বেঠিক কথা বলবো না প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলবো বলেন ইনশাল তিন প্রকার মানুষের পরে চার নাম্বারে চলে আসি যার দিকে কামতের দিন আল্লাহ রব্বুল আলমী তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না চার নাম্বারে আল্লাহ পিতা মাতার সঙ্গে ঘর মোটা করে যেই সন্তান কথা বলবে বেয়াদবি করবে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না ঠিক না বেঠি এখন বলেন আমার ভাইয়েরা কয় পার্সেন্ট লোক মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করি মা বাবার সঙ্গে উত্তম আচরণে কথা বলি গার মোটা করে কথা বলি না এমন সংখ্যক মানুষের সংখ্যা এখন কম না বেশি বেশি দূরে যাওয়া লাগবে না গতকালকে একটা নিউজ দেখলাম টেলিভিশনে বরগুনার একটা ঘটনা এখন বাপ গোয়াল গড়ে থাকে সন্তানের জন্য সব বিক্রি করে দিয়ে সন্তানকে লালন পালন করছে বাপ গোয়াল ঘরে থাকি প্যারালাইজ হয়ে পড়ে আছে সন্তান বাবার খবর নেয় না খোঁজ খবর নেয় না আগে দুয়ারে দুয়ারে বাপ ভিক্ষা করে খেত এখন আর দুয়ারে দুয়ারে যেতে পারে না মানুষ দিলে খায় না বলে না খান দিনের পর দিন পড়ে আছে সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে আপনার কেমন কষ্ট লাগে বাপ জবাব দিয়েছে শীতের মধ্যে খুব কষ্ট লাগতেছে কষ্ট করি তারপরে আমার সন্তান আমার খবর নেয় না আপত্তি নাই মালিককে বলি আল্লাহ তুমি দ্রুত আমার দুনিয়া থেকে নিয়ে নাও বলেন না উদুবিল্লা বিকম দৃশ্য আমরা অহরহ দেখি মাকে সন্তান গোল করে রেখেছে আরাম করে স্ত্রীকে নিয়ে গোমাচ্ছে লা ইউকাল্লিমুহুম আল্লাহুYawm al-Qiyamah ওলা যাক্কিহুম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম আল্লাহ তাদের দিকে তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কারণ মা বাপ যদি খুশি হয়ে যায় আপনি স্পষ্ট জেনে নেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কি

বার বার মাকে কাজ থেকে পেয়েছে এখন তো মা অনেক দূরে আছে যখনই মা কেমন আপন মনে করবেন ঠিক বলছেন একজনে সবাই বলেন ভাগ্য পরিবর্তনের জন্য কোন পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না ভাগ্য পরিবর্তনের জন্য ভাগ্য পরিবর্তন হয় না তবে পরিবর্তন হতে পারে যদি আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি কি এরকম ঘটনা দুনিয়ার মধ্যে আছে না নাই বলেন আছে দুনিয়ার জীবনে আপনি তাকায় দেখবেন যারা সেরা হয়েছে মা বাপকে কি পরিমাণ সম্মান দিয়েছে নবীজি কোনদিন বাবার চেহারা দেখেন নাই আমির হামজা চাচাকে দেখেছেন চাচাকে নবীজি বাবার চেহারার মনে করতে ওহুদ প্রান্তব চাচা যখন শহীদ হয়ে গেছে নবীজি এত পরিমাণ কাঁদলেন বাবাকে কোনদিন দেখিনি আমার চাচার চেহারার দ্য বাবার চেহারা বারবার খুঁজেছি সেই চাচা আজকে চলে গেল বিশ্বনবী মর্মাহত হলেন মনটা দুর্বল হয়ে গেল চাচার মায়ায় তিনি বেদনা বিদুর হয়ে গেলেন বিশ্বনবী ছোট্ট বেলাতে আবুয়া নামক জায়গা বাবার কবর দেখে ফিরে আসার পথে আবুয়া নামক জায়গায় মা অসুস্থ হয়ে পড়লে ছোট্ট না মা দুনিয়া থেকে বিদায় নিলে এত পরিমাণ চিৎকার সেদিন চার পাশ কান্নায় ভারী হয়ে গেল ছোট্ট মানুষটার বাবাও নাই মাও নাই এতিম হয়ে গেলেন তিনি আলামিয়া জিদিকা এতিম আনফা

কবে কোথায় কিভাবে কলিজা ঠান্ডা হবে সাবিরা বললেন আল্লাহ ওয়া রাসূলহু আলাম আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন নবীজি বলে দিলেন শোনো ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন যতক্ষণ পর্যন্ত আমার একটা গোলাপ একটা একজন গোলাপ নবীর একজন আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত নবীর কলিজা ঠান্ডা হবে না ওই উম্মতটা যখন জান্নাতি হবে নবীজির কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার ভাইরা আজকের মা ফিলে যারা বসলেন চতুর্থ নাম্বারে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না মা সঙ্গে বেয়াদবি করেছে হাত উঠিয়েছে কষ্ট দিয়েছে ধাক্কা মেরেছে এমন সন্তানের সঙ্গে যিনি কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না তিনি কি কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এরপরে আসেন পাঁচ নাম্বারে পুরুষের মতো ড্রেস এরকম মহিলা এখন আসে না নাই আপনার মনে হয় মাহফিলটা বুঝতেছেন যে এখান থেকে ছেলেরা যায় কোথায়

মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে পুরুষের মতো চুল কাটবে প্যান্ট পরবে শার্ট পরবে আরো আসতে বলেন এরপরে তাকায় দেখেন ঘরে ঘরের কি অবস্থা আন্না এমন সব সব মহিলা যেই মহিলারা বলে সব আমার নামে করে দেন আপনার মা বাবার জন্য কোন কিছু দেওয়ার দরকার নাই এমন মহিলা এখন আছে না না সিরাজগঞ্জে এত দূরেও আসছে সব আমারই দিয়ে দেন আপনার মা বাবকে কিচ্ছু দেওয়া দরকার নেই এরকম মহিলা আছে এরপরে দেখবেন মান্না নাম কথায় কথা আপনাকে বলবেন তুমি আমার মতো স্ত্রী পেয়েছো দেখে তোমার ভাত খায় আমার মতো মহিলা না হলে ভাত খেত না এমন মহিলা আছে না না আছে আছে হান্নান ভাই মাথা লড়াইলে কিন্তু বিপদ আছে আজকে ঘরে যাইতে পারবে কবি যে কবে আপনার এইগুলা বলছিলাম বলে তা আপনারা যারা আছেন এরকম মহিলা কি এরকমই সব এরপরে দেখবেন হান্নান এমন সব মহিলা আপনি কষ্ট করে এসে বলেছেন স্ত্রীরে একটু পানি দাও স্ত্রী বলে নি খাও এমন মহিলা আছে না হ্যাঁ এটাও বড়া মুরুব্বী মাথা লাগাই বড়া বড়া হুজুর কি যে অবস্থায় আসি এরপরে দেখবেন কান্না নাম বারবার বলবেন আমার বাবা কত ধনী তোমার বাবার কিছু নাই তোমার ভাইয়ের কিছু নাই এই রকম বংশের গর্ব দেখায়া স্বামীকে কষ্ট দিবে এমন মহিলা এখন কম না বেশি এটাও নব্বই ভাগ নাকি এরপরে দেখবেন হাত দা আপনি কিনে দিয়েছেন কোনো কিছু কোনো কিছু পছন্দ হবে না নিজে বাজারে ঘুরে ঘুরে কিনবে এখন সব অবসর থাকার কারণে অধিক অংশ মহিলা বাজারে বাজারে ঘুরে ঠিক না বে ঠিক কথা কন সুযোগটা দেয় মোহাম্মদ স্বামী সুযোগটা দেয় এরপরে দেখবেন আমার সদা কেমন সমান কথায় কথায় আপনার সঙ্গে তর্ক করবে এমন সময় যখন দেখবেন বুঝে নিবেন সামনের দিনগুলাতে আজাব আসতেছে ঠিক না বেঠি এখন ঘরের ভিতরে তর্কাতর্কি কম হয় কি না বলেন বলেন কম হয় এতক্ষণ যা বললেন এখন কিন্তু আর ঠিক ঠুক না এমন সময় আসবে শুধু মাত্র তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না এমন মহিলা সমাজের ভিতরে এখন কম না বেশি এটাও আছে এটাও আছে তার মানে আমার ভাইরে হাদিস মিলে নেন হাদিস মিলে নেন ওয়াল মারআতুল মুতারাজ্জিনা আল মুতাশাব্বিহাতু বিল রিজাল মহিলারা পুরুষের মতো চলবে এখন স্বাধীনতার নামে প্রকাশ্যে সিগারেট খায় মহিলা আর ঠিক কয় না তো জোরে প্যান্ট শার্ট পরে মহিলারা ট্যাটোয়াকে মহিলারা বুড়োপ্রাক করে মহিলারা এমন কি আল মুতাফাল্লি দাঁত কেটে চিকন করে করে কিনা এই যে কাজগুলো আপনি করলেন কিছুদিন পরে খতিব সাহেবের কাছে পাঠাবেন গিয়ে স্বামীকে বলতে বলবেন আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয় না আপনি নিজে মানুষের মতো মানুষ হওয়ার কাজ করেন নাই ঠিক না বেঠি ওমর রাদি আল্লাহ তালানহুর জামানায় বাপ এসে বিচার দিচ্ছে ওমর রাদি আল্লাহ তালানহুর মেজাজটা ঠান্ডা না গরম কিরকম গরম আবার গরম বললে ইউটিউবাররা যদি লিখে দেয় যে উমর রাজি আল্লাহ মেজাজ খারাপ তো তো সারসে কাজ হকির ব্যাপারে মেজাজ গরম জোরে কোন আকবার মেজাজ গরম মানে কারো উপরে জুলুম করেন না তিনি কিন্তু হকের ক্ষেত্রে সাঁত দেন না সে সন্তান হল উমরের কাছে বিচারের ক্ষেত্রে কোনো সান নাই ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুরা ওমর তো সেই মানুষের নাম এক মহিলা একদিন দব বাজাচ্ছে দব কি এটা দিয়ে বুঝাই দেয় ভালো বুঝবে এই দেখেন এই দেখেন দপ হচ্ছে একটা পাশ থাকবে খোলা আরেকটা পাশ আরেকটা চামড়া দিয়ে পশুর চামড়া দিয়ে আটকানো থাকবে এটাকে এক সময় আরব দেশে বাজানো হতো এটার নাম দফ কি নাম এই রকম দব বাজানো হচ্ছিলাম বাজানো এক মহিলা বাজাচ্ছে রসুল দূর থেকে আসতেছেন আবু বকর সাথে রসুল মুসকি মুসকি হাসতেছিলেন যাহারে মহিলাটা করতেছি হঠাৎ করে দেখি মহিলার দেরি নই দফের বিশ্ব দিকে আসতেছে আল্লাহ নবী বুঝে ফেললেন ওমরকে দেখা মাত্র দপ টপ সব বন্ধ হয়ে গেছে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী এবার মুসকি হাসি ওমরের দিকে তাকায় তাকায় হাসতেস ওমর সালাম বিনিময় করে বলতেছি ইয়া রাসূল আল্লাহ হাসতেছেন কেন এই জন্য হাসতেছি একটু আগে আগেই মহিলাটা দম বাজাচ্ছিল যখনই তোমারে দেখছে সব বাদ দিয়ে দফের উপরে বসে বসে জোরে কন সুবহান আজকে যদি ওমরের মেজাজের কিছু লোক থাকতো আলেমরা যদি উমরের মেসেজ গর্জে উঠতো বাতিলের বিরুদ্ধে যদি প্রতিবাদের কণ্ঠস্বর যদি আজকে বেজে উঠতো শক্তি কা রাখতেই হকের বিজয়টা ইনশাআল্লাহ আমাদের চোখের সামনে ভেসে উঠতে ঠিক না বেটি উমর কেমন মেজাজের ছিলেন রাসূল একদিন শুনলেন জুমর কেমনে তেলাওয়াত করে রাত্রিবেলায় একটু শুনি গিয়ে দেখি চলে গেলেন ওমর ঘরের সামনে গী শুনেন উচ্চ যে তেলাওয়াত হচ্ছে এবারে বিশ্বনবী ওমর এর তেলাওয়াত শোনাার পরে আবু বকরের তেলাওয়াত শোনাার জন্য গেলেন গী শুনেন একবারে আস্তে আওয়াজে তেলাওয়াত হচ্ছে গরগর গরগর করে কান্নার আওয়াজ হচ্ছে ভিতর থেকে বিশ্বনবী চলে আসলেন পরের দিন দুজনকে ফজরের নামাজের পরে ডাকলেন আবু বকর এত আস্তে আস্তে কেন করো করেছি ঠোট্টা নড়ার আগে যিনি আমার কথাগুলো বুঝে ফেলেন তিনি কে ওমত তুমি এত জোরে জোরে পড়লা কেন এই জন্য জুড়ে পড়েছি শয়তান যেন বিত সন্ত্রস্ত হন বাতিল যেন পরাভূত হয়। কোন যেন ইসলামের দিকে চোখ তুলে তাকাতে না পারে দুই ধরনের আমাদের দেশের প্রতিমন্ত্রী মনে করছিল হক কথা বলার মতো আলিম তো সব জেলখানায় বন্দি হক কথা বলার মতো আলিম সব জালখানায় বন্দী এই ফাঁকে আমি কিছু কারবার তারবা সব গোটায় ফেললাম রাষ্ট্র থেকে ইসলাম বাদ দিয়ে দিই সংবিধান থেকে ইসলাম দিয়ে দিই দিয়ে দিই